বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সকাল থেকেই তাকে বাড়িতে ভিড় করছেন নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমি এখন গ্রামের বাড়ি এসআর সমাজ কল্যাণ সংস্থার সামনে রয়েছি, বাটনা গ্রাম। এখানে সকাল থেকেই মানুষ আসছে, বিভিন্ন স্তরের মানুষ আসছে, তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এবং মানুষ আনন্দে মিষ্টি বিতরণ করছে। তারা বিভিন্ন স্তরের মানুষ এখানে এসে রাত থেকে এখানে ভিড় করছে এবং বিশেষ করে গ্রামের মানুষ তারা খুবই আনন্দিত, কারণ তারা সেই গ্রাসরুট লেভেলে বিশেষ করে অত্যন্ত অঞ্চলে চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন এবং বিভিন্নভাবে অসহায় মানুষদের তারা সহযোগিতা করেছেন এবং তাদের বিশেষ করে অসহায় মানুষ যারা সাধারণ মানুষ তাদের এই রায় তারা দিয়েছেন এবং যেহেতু নির্বাচন অত্যন্ত সুন্দর সুষ্ঠু হয়েছে সেই গ্রামের প্রত্যন্ত শিক্ষক নেতা তাকে নির্বাচিত করেছেন। আমি এখন তার সাথে কথা বলবো। আপনি নির্বাচিত হয়েছেন, আপনি গ্রামের মানুষ এবং গ্রাসরুট লেভেলের মানুষ, আপনি সাধারণ মানুষের জন্য আসলে কী করবেন? সাধারণ মানুষের জন্য আমরা প্রাথমিক অবস্থায় সুপেয় পানির অভাব আছে, বরিশাল সদর উপজেলার 10টি ইউনিয়নে আমরা 1000 ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করব। আমি গরিব মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যার্থে একটি শিক্ষার ট্রাস্ট গঠনের চেষ্টা করবো, সরকারি বেসরকারি পর্যায়ে সর্বস্তরের লোকের সহায়তায়। মানুষের কল্যাণেই কাজ করবেন বিশেষ করেছেন এবং সে মানুষের কল্যাণেই কাজ করবেন, বিশেষ করে ইউনিয়ন লেভেলে এবং গ্রাম লেভেলে রাস্তাঘাট উন্নয়ন করবেন।